খেজুর গুড়। শীতকালের সকালে খেজুর গাছ থেকে রসের কলসি নামানো হয়। বেশ কয়েকটা গাছ থেকে সংগ্রহ করা রস এনে কয়েকটি কলসিতে ঢেলে রাখা হয়। বাঁকে করে রসের কলসি নিয়ে যাওয়া হয় গন্তব্যে। মহানন্দে মৌমাছির দল সেখানে রস খেতে ব্যস্ত। সমস্ত রস ছেঁকে একটি বড় পাত্রে ঢালা হয়। গুড় তৈরি করার জন্য রসে পর্যাপ্ত জাল দেওয়া হয়। বেশ কয়েক ঘন্টা জাল দেবার পর ক্রমশ নাড়তে হয়। গুড়ে পরিণত হবার পর সেটি নির্দিষ্ট পাত্রে ঢেলে রাখা হয়।
চুন জল দিয়ে একের পর এক কলসির ভেতরটা নাড়িয়ে নেওয়া হয়। বিকেলে আবার নতুন রস সংগ্রহ করার আগে কিছুটা চেঁচে তারপর কলসি ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে ওই রস আগের মতো আবার জাল দেওয়া হয় এবং ক্রমশ নাড়তে থাকা হয়। তরল গুড়ের থেকে পাটালি গুড়ের জন্য ঠিকমতো পাক দেখে নেওয়া হয়। ধরা কইছো কাকা তো দাইলিটা আরে ভর্তি দিতে কত কত সি যে কম কই দিত পাঁচ কস আরে মাস কইছি এই যে 60 লিটার 65 লিটার মিনিমাম 3 ঘন্টা মতন জল দিতে হবে। ললিন হয় মানে পাতলা যাকে মানে যেটা হয় আর কি। পাটালি যাতে সহজে উঠে যায় তার জন্য সর্ষের তেল দিয়ে পালিশ করা হয় পাত্রে। অবিরাম নাড়তে নাড়তে পাক হয়ে গেলে নির্দিষ্ট পাত্রে ঢালা হয় পাটালির জন্য। তিরিশ থেকে 45 মিনিটের মধ্যে তা জমে পাটালিতে পরিণত হয়। বর্তমানে গুড় বেশ জনপ্রিয়, বিশেষ করে বাঙালিদের পিঠে পুলিতে গুড়ের মাহাত্ম্য আজও গৌরবময়।